আসসালামু আলাইকুম মনুল্লাসাগর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে আপনার ব্যবসা শিক্ষা ইউনিটের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটার কিন্তু যে প্রশ্ন সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি এখানে আপনাদেরকে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি এখানে প্রথমে বাংলা থেকে শুরু করব। তো এখানে আপনার এক নম্বরের অ্যান্সারটা হচ্ছে সি এবং দুই নম্বরের অ্যান্সারটা হচ্ছে ডি এবং তিন নম্বরের অ্যান্সারটা হচ্ছে বি এবং চার নম্বর অ্যান্সারটি হচ্ছে ডি এবং আমার যে ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজটা রয়েছে সেটাই আপনারা একটু সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন পাঁচ নম্বর অ্যান্সারটা হচ্ছে বি ছয় নম্বর অ্যান্সার হচ্ছে এ সাত নম্বর অ্যান্সার হচ্ছে সি এবং আট নম্বর অ্যান্সারটি হচ্ছে ডি নয় নম্বর অ্যান্সার হচ্ছে বি এবং দশ নম্বর অ্যান্সারটি হবে এখানে আপনার ডি এবং এগারো নম্বর অ্যান্সার হবে বি বারো নম্বর অ্যান্সার হবে এ এর পরবর্তীতে আমরা চলে যাব ইংলিশে তো ইংলিশে এখানে তেরো নম্বর অ্যানসারটা হচ্ছে আপনার বি চোদ্দ নম্বর অ্যান্সার হবে এ পনেরো নম্বর অ্যান্সারটা হবে বি 16 নম্বর অ্যান্সারটা হবে এখানে আপনার ডি এবং 17 নম্বর অ্যান্সার হবে সি 18 নম্বর অ্যান্সার বি উনিশ নম্বর এ বিশ নম্বর বি একুশ নম্বর বি বাইশ নম্বর বি এবং তেইশ নম্বর বি চব্বিশ নম্বর ডি এরপরে আমরা যাব এখানে হিসেব বিজ্ঞানে তো পঁচিশ নম্বর অ্যান্সারটা এখানে আপনার হচ্ছে এ ছাব্বিশ নম্বর এ সাতাশ নম্বর এখানে আপনার বি আটাশ নম্বর অ্যান্সারটা হচ্ছে ডি এবং উনত্রিশ নম্বর অ্যান্সারটা হচ্ছে সি এবং তিরিশ নম্বর অ্যান্সার হচ্ছে এ এবং একত্রিশ নম্বর হচ্ছে ডি বত্রিশ নম্বর হচ্ছে সি তেত্রিশ নম্বর অ্যান্সার হচ্ছে এ এবং চৌত্রিশ নম্বর হচ্ছে সি এবং পঁচিশ নম্বর হচ্ছে এ নম্বর হচ্ছে বি এরপর আমরা যাব এখানে আপনার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তো এখানে সাঁত্রিশ নম্বর অ্যান্সারটা আপনার হচ্ছে ডি আটত্রিশ নম্বর আনসার হচ্ছে এ উনচল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে এ এবং চল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে বি এবং একচল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে এ বিয়াল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে সি এবং তেতাল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে ডি চল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে বি পঁয়তাল্লিশ নম্বর আনসার হচ্ছে বি এবং সৈতাল্লিশ নম্বর আনসার হচ্ছে এ এবং সাতচল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে এ আটচল্লিশ নম্বর অ্যান্সার হচ্ছে আপনার এখানে ডি এর পরবর্তীতে ফিনান্স ও ব্যাঙ্কিং ও বিমা যেটা রয়েছে আর কি যেটার উপর প্রশ্নটা তো এখানে আপনার একষট্টি নম্বর আনসারটা হচ্ছে সি বাষট্টি নম্বর আনসার হচ্ছে সি তেষট্টি নম্বর অ্যান্সারটা এখানে হচ্ছে ডি চৌষট্টি নম্বর আনসার হচ্ছে সি এবং পঁয়ষট্টি নম্বর অ্যান্সারটা হচ্ছে সি ষট্টি নম্বর অ্যান্সার হচ্ছে এ ছষট্টি নম্বর অ্যান্সার হচ্ছে আপনার সি আষট্টি নম্বর অ্যান্সারটা হচ্ছে সি এবং উনসত্তর নম্বর অ্যান্সার হচ্ছে এ এবং সত্তর নম্বর অ্যান্সার হচ্ছে সি এবং একাত্তর নম্বর অ্যান্সারটা হচ্ছে বি এবং বাহাত্তর নম্বর অ্যান্সারটা হচ্ছে এ তো এই ছিল বাহাত্তরটার মতো প্রশ্ন সকল প্রশ্নের সমাধান কিন্তু দিয়ে দেওয়া হলো আপনাদেরকে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন সালাম আলাইকুম